আমরা ডিম পাবো। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি বিরিয়ানি খাবো বলে। আর বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা হলো আরসালান। আমরা আজকে এসেছি আরসালানের নাগেট বাজারের আউটলেটে। দেখতেই পাচ্ছ আরসালানের বিল্ডিংটা, নিচেই কিন্তু রোল চাপ কাবাবসের লাইভ কাউন্টার রয়েছে, এখান থেকে পার্সেলও তোমরা নিতে পারবে। এছাড়াও এনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর ও থার্ড ফ্লোরে। আজকে 28 তারিখ 28শে সেপ্টেম্বর, তাই এই মুহূর্তে এনাদের কিন্তু ফার্স্ট ফ্লোরটা বন্ধ আছে, রেনোভেশনের কাজ চলছে, সামনেই পুজো, তাই আমরা তাই চলে এলাম থার্ড ফ্লোরে। আর দেখতেই পাচ্ছ থার্ড ফ্লোরে অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালো। তো আমরা সবাই অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির জন্য, চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি দুটোই অর্ডার দেওয়া হয়েছিল। এখানে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানির দাম কিন্তু একই, তবে চিকেন বিরিয়ানিতে তোমরা পাবে ডিম, মাটন বিরিয়ানিতে কিন্তু শুধুমাত্র আলু আর মাটনই পাবে, যেটা চিকেন বিরিয়ানিতে তোমরা চিকেন আলু ডিম তিনটেই পাবে। এনাদের চিকেন আর মাটন বিরিয়ানির দুটোরই দাম কিন্তু 369। আমরা ডিম পাবো না। এনাদের সার্ভিস খুব ভালো, অর্ডার দেওয়ার 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের প্লেট এসে হাজির। তো চলো দেরি না করে শুরু করা যাক একদম গরম গরম বিরিয়ানি। আর বিরিয়ানি দেখলে কিন্তু বেশিক্ষণ আমার পক্ষে বসে থাকা একদম সম্ভব নয়। আলুটা যেমন প্রপার সেদ্ধ হয়েছে এবং ভীষণ মশলা ঢুকেছে ভেতরে, আর রাইসটা তো কিন্তু ভীষণই ঝরঝরে, মাটারের তো জবাবই হবে না, ভীষণই সফট। চলো আমি গরম গরম বিরিয়ানি খাই, আর তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখনই এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকে এই পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।